আজকের একটা খুব সুন্দর বৌদ্ধ বিহার দেখাবো। এই বৌদ্ধ মন্দিরটা দেখুন, কালীগঞ্জ মুর এভিনিউতে খুব সুন্দর একটা মন্দির, বৌদ্ধ মন্দির কাছেই আছে, অথচ অনেকেই হয়তো জানে না, তাই একবার বলবো যে এই বৌদ্ধ মঠ বৌদ্ধ বিহারে একবার ঘুরে যেতে। 5ই মে 22শে বৈশাখ বুদ্ধ পূর্ণিমা, এখানে একটা বিশাল আয়োজন হবে, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। রিজেন্ট পার্ক থানার সামনে মুর এভিনিউ। এই হচ্ছে বৌদ্ধ মঠ বৌদ্ধ বিহার, রিজেন্ট পার্ক থানার সামনেই, আবার পাশেই দাসানি স্টুডিও। এই বড়ুয়া পাড়া রিজেন্ট পার্ক থানার সামনেই সম্মতি বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিহার আপনারা একবার ঘুরে যেতে পারেন, খুব সুন্দর জায়গা। বৌদ্ধ মঠের একজন সেবকের কাছ থেকে জেনে নেব বৌদ্ধ ধর্মের বা এই মন্দিরটা কত বছর পুরানো, কারা করেছেন। হ্যাঁ বলুন তো একটু, মন্দিরটা কত? 1950 সালে এটা হয়। আচ্ছা, অর্ধেকটা পর্যন্ত হয়েছিল, তারপর বাকি অর্ধেক বর্তমান যিনি আছেন ডক্টর অরুন্ধতি উনি করছিলেন। আচ্ছা, তারপরে এখানে আগে সব বড়ুয়া পাড়া ছিল, সবচেয়ে বড় মন্দির কোথায় আছে? সবচেয়ে বড় মন্দির মানে কলকাতায়? হ্যাঁ, এই যে ধর্মাঙ্কুর, ধর্মাঙ্কুর বইয়াতে বউবাজারে, বউবাজারে। আর ওয়েস্ট বেঙ্গলে তো অনেকেই আছে, প্রত্যেকেই আছে, প্রত্যেক থানায় থানায় আছে বর্তমানে। তো এই গৌতম বুদ্ধ তো বিহারে, বিহারে জন্মেছে, সেখানে তো নিশ্চয়ই আরও বড় মন্দির আছে। ওই আর কি, কত বছর ধরে আমি বলতে পারবো না, মোটামুটি তারপরে কিছু গ্যাস ক্যাপ থাকবে এক কল্প, তারপরে আসবে মৈত্রী বুদ্ধ। কত বছর? এবং এরকম 10 বুদ্ধ আমাদের 10 বুদ্ধ সিরিয়াল হয়ে গেছে, 10 বুদ্ধ। হ্যাঁ, 5000 বছর পরে আর 10 বুদ্ধ পর্যন্ত সিরিয়াল হয়ে গেছে, এক একজন বুদ্ধ অর্হত ওরা বলতে পারে। থ্যাংক ইউ, মৈত্রী বুদ্ধ বলে দিয়েছি আপনাকে।
আপনার নামটা কি? আমার নাম রঞ্জিত প্রসাদ বড়ুয়া। রঞ্জিত প্রসাদ বড়ুয়া, তা আপনি কি আসামের নাকি? না না না, তাহলে আমি বাংলাদেশের। আচ্ছা, আমি চিকিৎসার জন্য আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গৌতম বুদ্ধ মন্দির এই টালিগঞ্জে, আশেপাশে অনেক মন্দির মসজিদ গির্জা আছে, আর একটা সুন্দর বৌদ্ধ মঠ এই যাদবপুর থানার পাশেই রয়েছে, এটা হয়তো অনেকেই জানি না। এই বৌদ্ধ মঠের পাশ দিয়ে যখন যাই, ভাবি যে একটু ভিডিও করব, দেখাবো আপনাদের। মন্দিরটা এত সুন্দর, প্রায় পঞ্চাশ বছর, তিয়াত্তর বছর, 73 ইয়ার্স হয়ে গেল এই বৌদ্ধ মঠ। এখানে অনেক অনুষ্ঠান হয়, আপনাদের সেটা জানাবো। যে ফল প্রসাদ মাদার টেরেজারও এসেছিল। মন্দিরের চারিপাশটাও দেখিয়ে দিই। ওনার নামটা কি? ডক্টর ডক্টর অরুণজ্যোতি, অরুণজ্যোতি, হ্যাঁ, তরুণজ্যোতি মহাদেবের স্বর্গীয় মাতৃদেবী। ওনাকে প্রায় দেখা যায় টিভিতে বা অনেক জায়গাতে দেখি। এই পাঠাগার এইখানে প্রার্থনা হয়, উপরে ছাদেও বড় জায়গা আছে, আজকের বন্ধ আছে। মানে কত তারিখে ইয়ে আছে? ডক্টর আম্বেদকর, উনিও এই বৌদ্ধ ধর্মের দীক্ষিত ছিলেন।
এই বুদ্ধদেবের কত রূপ দেখুন, ও এক একটা বুদ্ধ। সিদ্ধার্থ বুদ্ধ, তৈজ বুদ্ধ, পুষ্ক বুদ্ধ, এইটা একটা খুব ভালো। তনহন কর বুদ্ধ, এই হচ্ছে প্রথম বুদ্ধ। তারপরে আসছে এই মেদঙ্কর, দীপঙ্কর, কণ্ডিন্য, সুমঙ্গল, সুমন, অনেক পুষ্ক বুদ্ধ। আমাদের তো বুদ্ধ জন্মে আপনার কে সামনে আসতেছে কথা বলছে।